আসসালামু আলাইকুম। আমার মতো ইউটিউবে রান্না দেখে খেতে মন চায় কার কার আপনাদের? আমার তো ইউটিউবে রান্না দেখে যে রান্নাটা অনেক বেশি মজাদার হয় ওটা সাথে সাথেই খেতে মন চায়। তো এমনই একটা রান্না আমি দেখেছিলাম, খারকুল বাটাবাস। তারপরে আমি পাতাটাকে বাজারে খুঁজে পাই হঠাৎ করে একদিন, আর হচ্ছে কিনে নিয়ে আসি যে হ্যাঁ এটার পাতা বাটা আমি রেসিপি বানাবো। ওই দিন অনেক খেতে মন চাচ্ছিল, সেই আশাটা অ্যাটলিস্ট আজকে পূরণ হবে। এখানে আমি পাতাটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম, রসুন নিয়েছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছিলাম, আর মেবি 5 ফোড়ন আর তেল লাগবে বানাতে। পাতাটা কাটার কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার হাত প্রচুর পরিমাণে চুলকাচ্ছিল, চুলকায় চুলকায় হাত লাল হয়ে যাচ্ছিল। তো আমি তো জানতাম না যে এই পাতাটা কাটলে হাত চুলকোই কিনা, আমার এগুলোর ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। জীবনের প্রথম আমি এগুলা বাটবো, কারণ আমাদের বাংলাদেশে এই এইটার ভর্তা খায় কিনা আমি শিওর জানি না। তো ভয় পাচ্ছিলাম যে গলা চুলকাবে কিনা, ভয়ে ভয়ে হচ্ছে রান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। তারপরে সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে হচ্ছে ফোড়ন দিতে হয়। আমাদের বাংলাদেশের রান্নায় ওভাবে কোনো ফোড়ন নাই, তবে এটা হচ্ছে আমি কালো জিরা ফোড়ন দিলাম। দেওয়ার পরে একটু যখন ফুটে আসলো তখন হচ্ছে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম, যেহেতু আমি আনাড়ি রাঁধুনি, আমি ওরকম প্রফেশনাল কেউ না, সো যদি রান্নার মধ্যে কোনো ভুল থাকে আপনারা ভুলটা ধরতে চান না, আমি একদমই আনাড়ি বলতে গেলে। তো এই তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো, তখন আমি পাতাটা দিয়ে দিলাম। এই পাতা ভর্তা আমি আম্মুকে জিজ্ঞাসা করেছি যে আসলে বাংলাদেশে কেউ খায় কিনা, আম্মু বলছে না আমরা কখনো শুনিনি, তবে এটা ওষুধে অনেক গুণ আছে, এটা হচ্ছে কারো কোনো শরীর ব্যথা ব্যথা হলে খায় এরকম হতে পারে। তো যেহেতু আমি পাতাটাকে দিলাম, তারপরে পাতাটা সুন্দর মতো ভাজা হচ্ছিলো, তো একটু পরে হচ্ছে পাতা থেকে পানি ছেড়ে দিচ্ছিলো। আর সুন্দর করে ধনিয়া পাতা ভর্তা করলে যেরকম হয় আর কি, সেম প্রসেস, ধনিয়া পাতা ভর্তার প্রসেস। তারপরে পাতাটা একদম বাটা হয়ে ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে আমি হচ্ছে এটাকে এখন নামিয়ে নিব, নামিয়ে শিলপাটা দিয়ে সুন্দর করে ঘষে 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 ভর্তা করব। এই তো শিলপাটাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে এই যে খারকোল পাতাটাকে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে বাটাবাটি করার পাল্লা। সাথে আমার হাত প্রচুর টুলকাচ্ছিল, প্রচুর। আমি লবণ দিইনি ভাজার সময়, এই জন্য এখন একটু লবণ দিয়ে দিলাম এবং এই তো বাটাবাটির কাজ শুরু করে দিলাম খুব সুন্দর মতো। এই বাটাবাটির কাজ যে ভালো মতো করতে পারবেন তার ভর্তাই অনেক মজা হবে, বাট আমি হচ্ছে বাটাবাটির কাজে অনেক বেশি আনারি, আমার হচ্ছে ব্লেন্ডার অনেক ভালো লাগে। তা আমি খুব সুন্দর মতো ধৈর্য সহকারে বাটতেছিলাম, কারণ এটা হচ্ছে থাকে না যে খেতে ইচ্ছা করে একটা জিনিস সেটাকে খুব সুন্দর করে আমরা করি, ব্যাপারটা হচ্ছে এমন। আমিও অনেক সুন্দর করে যত্ন সহ যত্ন নিয়ে নিয়ে বাটতেছিলাম, কিন্তু আমার হাতের অবস্থা 12টা বেজে যাচ্ছিল, কারণ প্রচুর চুলকাচ্ছিল আমার হাত। আমি কোনোভাবেই হচ্ছে হাত চুলকানো থামাতে পারছিলাম না, তবুও ধৈর্য সহকারে ভর্তাটা করে রেডি করে ফেলতেছিলাম। ওষুধি গাছ যেগুলো এগুলো খেতে তো একটু অন্যরকম হবে, আমি তো চিন্তাই করতে পারিনি যে এটা আসলে খেতে কেমন হবে। আমি শুধু একটাই চিন্তা করছি, আল্লাহ যদি গলা ধরে তাহলে কি হবে, গলা চুলকাবে। তো এই তো আমার ভর্তা করাটা রেডি, এখন পাটার সাথে যতটুকু ছিল কেচে কুচে ওগুলাও তুলে নিলাম, কারণ একটু ফেলা যাবে না, অনেক শখের জিনিস এগুলো। এই তো ভর্তাটা রেডি, দেখতে ধনিয়া পাতা ভর্তার মতোই হয়েছে। আমি হচ্ছে ভাত নিয়েছি, এখন খাবারের পালা। আমি খারকুল বাটাটাও নিয়ে নিলাম এবং ভাতের সাথে মাখানো ঝোকানো শুরু হচ্ছে। আসলে টেস্ট যদি আমি বলি, খারকুল পাতা মানে টেস্টটা খুবই ভালো, মানে আপনার হচ্ছে একটা লোকমা খাওয়ার পরে আরেকটা লোকমা খেতে ইচ্ছা করবে এরকম একটা, যেহেতু কালো জিরা দেওয়া হয়েছে ওটারও ফ্লেভার থাকে, খেতে খুবই মজা, খুবই মজা। কিন্তু সমস্যাটা একই জায়গায়, প্রচুর পরিমাণে গলা ধরছে আমার, আমি কচু খাইতে পারি না ওভাবে। আর এটা খাওয়ার পরে মানে থাকে না যে মজায় মজায় খেয়ে ফেলতেছি, বাট পরে গিয়ে গলা এত ধরছে। যাদের আপনাদের গলা ধরে বা কচু খেতে পারেন না বা ইয়ে করতে পারেন না, আপনার এগুলো খাইতে যান না। আর হ্যাঁ, যদি শরীর ব্যথা থাকে, বাতের ব্যথা থাকে, তাহলে খেতে পারেন, ওটা আপনার পার্সোনাল চয়েস। বাট আমার কাছে অনেক মজা লেগেছে, মজা লেগেছে কিন্তু পরে বুঝেছি আসলে প্রচুর গলা চুলকায়। এই তো আমার রান্না এই পর্যন্তই আজকে। নেক্সটে কোনো একটা হজবরলা রেসিপি নিয়ে আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি প্রফেশনাল কেউ নাই। তো আমার গলা চুলকাচ্ছিল দেখে আমি তেঁতুল খাচ্ছিলাম, কারণ তেঁতুল খেলে একটু গলা চুলকানিটা কমে। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই।